রাজধানীর মিডফোর্ড হাসপাতালের শয্যায় নিশ্চিন্তে বসে আছেন সুমন ব্যাপারী। কয়েক ঘন্টা আগেও বেঁচে ফিরতে পারবেন কিনা জানা ছিল না তার। প্রায় 13 ঘন্টা ডুবে যাওয়া লঞ্চে কাটানোর লোমহর্ষক অভিজ্ঞতার কথা তুলে ধরলেন গণমাধ্যমের কাছে। তাপ কইরা বাড়ি খেল, বাড়ি করার সাথে সাথে লঞ্চ পুরার তলাইতাস, আর মানুষ অনেক মানুষ ছুট্টা লাভ দলের লেগেই করতেছে। সুমন জানান লঞ্চে আটকে থাকার পুরো সময়টাই সজ্ঞানে ছিলেন। আল্লাহ তাআলা ওই মুহূর্তে আমার জ্ঞানটা পুরোপুরি রাখছে। ফাঁকা ছিল হয়তো বা মাথা চোখ কান এগুলা হাত আমি উঁচু করছি, ওখানে আমি উঁচু করছি, মানে উঁচু যেতে এই পর্যন্ত পানি ছিল। প্রথম থেকে পেটে কিছুটা পানি ঢুকলেও বাকি সময়টাতেই নিরাপদ ছিলেন বলেও জানান তিনি। প্রথম পানির পুরা ভিতরে পানি ভিতরে ছিলেন, পরে আস্তে আস্তে আল্লাহ তাআলা এক জায়গা মানিয়া খাড়াইতে পারছি, রটের উপরে হয়তো বা ধুইরা হয়তো এই পর্যন্ত পানি সম্ভব হয়তো বা প্রথম অবস্থায় খাইছি। আমি ছিলাম ডাইনে ছিলাম ডাইনে, ওই মেশিন রুমের ডাইনে। নিজেকে ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে সুমন ব্যাপারী জানান মুন্সীগঞ্জের কাঠপট্টি থেকে লঞ্চে উঠেছিলেন তিনি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা।